हेलो स्टूडेंट्स, हमें आबार तुम्हारे सामने इसे गलम आशा करी सबाई भलो आम आज के तुम्हारे दशम श्रेणी एक जियोमेट्रिकल थियोरम उपपाद्य नहीं उपाद्य कि देखो प्रमाण करो दूटी सदृशकोणी त्रिभुज क्षेत्रफल अनुपात तादे अनुरूप बाहुगुल वर्गीय अनुपात समान कि बोलेछि दुटी सदृशकोणी त्रिभुज क्षेत्रफल अनुपात तादे अनुरूप बाहुर वर्गर अनुपात समान। धरो ट्राइंगल ए बी सी एंड ट्राइंगल डीई एफ दुटी सदृशकोणी त्रिभुज। सदृशकोणी त्रिभुज मानी तो तुम जानो तादेर करस्पन्डिंग एंगल्स आर इक्वल एवं करस्पन्डिंग साइडेर रेशियो समान। ठीक आছে, তাহলে মনে করি ট্রায়াঙ্গেল এবিসি এবং ট্রায়াঙ্গেল ডিইএফ দুটি সদৃশকোণী ত্রিভুজ। প্রমাণ করতে হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিইএফ সমান সমান কি অনুরূপ বাহুর বর্গের অনুপাতে সমান। তাহলে এবি স্কয়ার বাই ডিই স্কয়ার, এবি স্কয়ার বাই ডিই স্কয়ার समान समान एसि स्कोयर बाय डीएफ स्कोयर, एसि स्कोयर बाय डीएफ स्कोयर समान समान बीसी स्कोयर बाय ईएफ स्कोयर, बीसी स्कोयर बाय ईएफ स्कोयर एटा आमाके प्रमाण करते हबे। कम तो आमाके एटा कन्स्ट्रक्शन आछे, कन्स्ट्रक्शन बोलते अंकन आमरा कि करी आमरा ए बिंदु थेके बीसी उपर एटा एपी परपेंडिकुलर ड्रॉ कर लाम, पाशापाशी डी बिंदु थेके ईएफ एर उपर डी क्यू एटा परपेंडिकुलर ड्रॉ कर लाम। ठीक आछे, एबार आमरा प्रमाणे चले जाई। प्रमाणे देखो जेहेतु ट्राइंगल ए बी सी सिमिलार ट्राइंगल डीईएफ, तै तो ताहले अवश्य आमरा बोलते पारी देयरफोर एंगल ए माने बी ए सी समान एंगल ई जी एफ, एंगल बी समान एंगल ई और एंगल सी समान एंगल एफ। पाशापाशी एटाओ बला जाए ए बी बाय डी समान समान ए सी बाय डी एफ समान समान बी सी बाय ई एफ। कैमन, কারণ ত্রিভুজ দুটা তো সদৃশকোণী, তো সদৃশকোণী হলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে এবং তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতে হবে। আমরা থিওরেম এগুলি আগে পড়ে এসেছি। ঠিক আছে, এবার দেখো আমরা ট্রায়াঙ্গেল এ বি পি অ্যান্ড ট্রায়াঙ্গেল ডিই কিউ, এই যে ট্রায়াঙ্গেল এ বি পি এই যে লেফট সাইডের ট্রায়াঙ্গেলটা আর এটা ডিই কিউ, এই যে দুটা ট্রায়াঙ্গেলের মধ্যে एंगेल बी समान एंगेल ई बाय हाइपोथेसिस प्रश्न देव आगे परपेंडिकुलर ड्रॉ कर एंगेल ए पी बी समान एंगेल डी क्यू ई एंगेल कत 90 डिग्री, एट 90 डिग्री एट 90 डिग्री। ताले हमारे रिमेनिंग दुटा एंगेल आछे दुटा त्रिभुजर मध्य एक बी ए पी আর হলো ই ডি কিউ, এই দুইটা অ্যাঙ্গেল অবশ্যই সমান হবে। ঠিক আছে, তার মানে কি এই দুইটা ত্রিভুজ তাহলে সিমিলার, তাহলে রিমেনিং অ্যাঙ্গেল বি এ পি সমান রিমেনিং অ্যাঙ্গেল ই ডি কিউ। দ্যারফোর এই যে দুইটা ট্রায়াঙ্গেল দ্যাট ইজ ট্রায়াঙ্গেল এ বি পি সিমিলার ট্রায়াঙ্গেল ডি ই কিউ। আমরা জানি সিমিলার ট্রায়াঙ্গেলের সিমিলার সাইড রেশিও সমান হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি দ্যারফোর এ বি বাই ডিই সমান সমান এ পি বাই ডি কিউ সমান সমান বিপি বাই ই কিউ বলতে পারি। তাহলে প্রিভিয়াস এটাকে আমি এক দিই, এটাকে যদি দুই দিই, এই দুইটাকে একটু ভালো করে কম্পেয়ার করো, দুইটাই দেখো এ বি বাই ডি লাগে সমান, এটাও এ বি বাই ডি লাগে সমান, তার মানে অল রেশিও আর ইকুয়াল, দ্যারফোর এ বি বাই ডিই সমান সমান এস সি
by DF সমান সমান BC by EF সমান সমান AP by DQ সমান সমান DP by EQ আমরা বলতে পারি এই দুটো থেকে তাহলে আমরা বলা যায় এখন তো আমার তো বাই করতে হবে কি দুটো ট্রায়াঙ্গেল এরিয়া রেশিও ঠিক আছে তাহলে এবার আমরা দুটো ট্রায়াঙ্গেল এরিয়া রেশিওটা বের করে নেই তাহলে দেয়ারফর এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল DEF এখন এরিয়ার ক্ষেত্রফল সূত্র কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা আমরা জানি তাহলে ABC এর ক্ষেত্রে হাফ ইনটু ভূমি ভূমি কে ABC ইনটু উচ্চতা কে AP আর এটার ক্ষেত্রে হাফ ইনটু ভূমি কে EF ইনটু উচ্চতা কে DQ তাহলে হাফ অফ কাটা তাহলে আমরা কি পেলাম BC বাই EF ইনটু AP বাই DQ ঠিক আছে BC বাই EF রইল AP বাই DQ এবার দেখো AP বাই DQ এটা ওই BC বাই হলো সমান তাহলে আমি AP বাই DQ জায়গাতে BC বাই লিখতে পারি ইনটু BC বাই EF তাহলে উপর দিকে BC BC মাল্টিপ্লাই করলে BC স্কোয়ার বাই EF স্কোয়ার ঠিক আছে এবার দেখো BC বাই EF কালো সমান AC বাই DF লোক সমান AC বাই DF কালো সমান D বাই AB বাই D লোক সমান তাহলে এটা সমান এটা সমান এটা যেহেতু তাহলে BC বাই EF স্কোয়ার মান তাহলে AC বাই DF স্কোয়ার মান সমান হবে পাশাপাশি AB বাই D স্কোয়ার মান সমান হবে ইচ্ছা হলে আমি এটা এরকম লিখতে পারি BC বাই EF হোল স্কোয়ার মানে BC বাই EF যা আমি কি লিখতে পারি AC বাই DF হোল স্কোয়ার লিখতে পারি আবার তার জায়গাতে AB বাই D হোল স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা এই জায়গাতে একটু মুছি তাহলে এই এখান থেকে আমি এখানে নিয়ে এসেছি সমান সমান BC বাই EF কি লিখতে পারি AC বাই DF হোল স্কোয়ার দ্যাট মিন AC স্কোয়ার বাই DF স্কোয়ার আবার AC বাই DF কালের সমান AB বাই DE এর সমান দ্যাট ইজ AB বাই DE হোল স্কোয়ার মানে AB স্কোয়ার বাই DE স্কোয়ার তাহলে কি বোঝা গেল যে দুইটা ট্রায়াঙ্গেলের যদি সদৃশ্য হয় তবে তাদের ক্ষেত্রফলের রেশিও তাদের অনুরূপ বা ওর বর্গের অনুপাতে সমান ঠিক আছে বোঝা গেল তাহলে আমরা আগামী দিনে আরেকটা থিওরি পড়ব আজকে এই পর্যন্ত ধন্যবাদ